হ্যাঁ অনেক বড় বড় কাজ করে ফেলেছি এই লেকচারে একটু ছোটো কাজ করা যাক লেকচারগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে আমি এত বড় বড় লেকচার আপাতত দিতে চাচ্ছিলাম না যাই হোক পুরোটাই ফান পার্ট ছিল এবার আরও একটু ফান পার্ট করব এবার এই অংশটা ওয়ার্কেবল করব আসলে এই অংশ বলতে তো এইটার ওয়ার্কেবল করার কিছু নেই এই অংশটা শুধু ওয়ার্কেবল করব আর এই অংশটার কাজ আমরা পরে করব। কারণ এটা একটু কমপ্লেক্স আমরা এর আগে কখনো এটা করিনি তাই না সো স্লাইডার নিয়ে কাজ করিনি স্লাইডারে কীভাবে চেঞ্জ হ্যান্ডেল ইভেন্ট হ্যান্ডেল করতে হয় সেটা আমরা এখনো জানি না সো আমরা প্রথমে এইটার কাজ করে ফেলি এটা করার জন্য আমাদের এইটার আইডিটা দরকার এবং আইডিটা আমাদের কাছে আছে। আমরা যদি করে যাই আমরা জানি এটার আইডিটা কি আমরা একটু আগেই নিয়েছিলাম এই যে ডকুমেন্ট ডট এই কোডটা আমাদের নিতে হবে সো এটা আমরা নিলাম নেওয়ার পরে এটার একটা রেফারেন্স আমাদের দরকার সো আমরা বললাম এই এবং এটা রাখবো কোথায় এটা আমরা রাখবো একটা কনস্ট্যান্টের মধ্যে এটার নাম হবে হচ্ছে কালার মোড হেক্স ইনপুট ওকে আইএনপি ফর ইনপুট এটা আমি বোঝার জন্য নিলাম যে এটা ইনপুট ফেল কালার মোড হেক্স আমার আইডি নাম সেম টু সেম শুধুমাত্র ক্যামেল কেসে রূপান্তরিত হয়েছে এবং এন আচ্ছা এখানে আমরা কিছু কাজ করেছিলাম যদি আমরা আমাদের প্রিভিয়াস ফাংশনের কথা বলি কপি বাটন বাদ কপি বাটনের কাজ কিন্তু কপি বাটনের কাজ এখন আমাদের হয়নি কপি বাটন টুয়ের কাজও হয়নি আমাদের কাজ হয়েছে শুধুমাত্র এই রেফারেন্সগুলো আসলে কোনো দরকার নেই আর যেগুলো দরকার নেই সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি হ্যাঁ যেগুলো দরকার হবে না আচ্ছা আমাদের কাজ হয়েছে শুধুমাত্র ক্লিক বাটনের বা র্যান্ডম জেনারেটর র্যান্ডম কালার জেনারেটরের এবার আমরা কাজ করব এই ইভেন্ট লিসনারের আউটপুটের সো এখানে আমরা কী করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট ডট এ ডিভেনলিসনার এই যে কথাবার্তাগুলো বলা আছে এই কথাগুলো আমরা প্রথমে এখান থেকে কাট করে নিয়ে ওপরে নিয়ে যাই এখানে নিয়ে এগুলোকে আবার আনকমেন্ট করে দিই এগুলো আমাদের এখন দরকার তবে দরকার হলেও এটা এখন আউটপুটের সাথে হবে না এটা হবে হচ্ছে কালার মোড এক্স ইএনপি এটার সাথে ওয়েল ভেরি গুড এখন এখানে কি হবে প্রথমে আমরা কালারটাকে বের করে নিব কালারটা যদি থাকে তাহলে আউটপুট ডট ভ্যালু ইজ ইকোয়াল টু কালার ডট টু আপার কেস সেটা আমরা করেছি খুব ভালো কথা এটা এখানে আউটপুট কই আউটপুট হচ্ছে আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি বাট রাইট নাও সরি হোয়ার ইজ আউটপুট আউটপুট ডট ভ্যালু ইজ ইকোয়াল টু কালার ডট টু আপার কেস ওকে আউটপুট 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 আমাদের কাছে তো এখন আপাতত আউটপুটই নেই তাই না আমাদের কাছে একটা ডিপ রয়েছে লেট ডিপ বাট ইট শুড বি দ্য আউটপুট অর ডিপ ভুলে গেছি ওকে কি করেছিলাম আমি ভুলে গেছি আবার নতুন করে আমার মনে করতে হচ্ছে আউটপুট ডট ভ্যালু ইকুয়াল টু কালার ডট টু আপার কেস এখানে আমাদের কোনো আউটপুট নেই আগে আমাদের আউটপুট ছিল হচ্ছে একটা ডম এলিমেন্ট আমার যতটুকু মনে পড়ে আগে একটা আউটপুট ছিল হচ্ছে ডম এলিমেন্ট সো এটাখানে জাস্ট আমরা আপার কেসে রূপান্তরিত করে ফেললাম বাট এখানে আমাদের আউটপুটের বদলে এটা হবে হচ্ছে এই অংশটা ওয়েল ফাইন এখন এরপরে আমাদের কাজ কি এরপরে আমাদের কাজ হচ্ছে ইফ ইজ ভ্যালিড হেক্স আমরা যে আমাদের কালার কোডটা বসাবো সেই কালার কোডটা যদি এটা ভ্যালিড হয়ে থাকে তাহলে আমরা বলবো রুট ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার হুম এখানে আমরা আবার হ্যাশ বসাচ্ছি কেন এখানে আমরা হ্যাশ বসাচ্ছি কারণ হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড থেকে কোনো হ্যাশ আসবে না তাই আমরা হ্যাশ বসাচ্ছি ওকে রুট ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার রুট ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার বলে আপাতত আমাদের কিছু নেই আছে কি নেই আমাদের এগুলো আসলে চিন্তা করারও দরকার নেই কি আছে কি নেই আমাদের এগুলো নিয়ে কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে আমাদের যে একটা ফাংশন তৈরি করা ছিল সেই ফাংশনটাকে কল করে দেওয়া কিন্তু সেই ফাংশনটা কল হবে কিভাবে। সেই ফাংশনটা কল হওয়ার জন্য আমাদের কি করতে হবে বলেন তো সেই ফাংশনটা কল হওয়ার জন্য আমাদের ফাংশনটা কল করার আগে এই হেক্সা ভ্যালু থেকে এখানে কিন্তু আমার যে কালারটা রয়েছে সেই কালারটা হচ্ছে ডেসিমাল নাম্বার বা ডেসিমাল ভ্যালু সেই ডেসিমাল ভ্যালু থেকে আমাদের ডেসিমেল ভ্যালু বের করে আনতে হবে তাহলে আমি বলতে পারি কনস্ট কালার বা ডেসিম্যাল হেক্স টু decimal কালার্স নামের যে ফাংশনটা রয়েছে সেখানে আমরা আমাদের হেক্স কালারটাকে পাস করে দেবো হোয়াট ইজ হেক্স কালার নর্মালি যে কালারটা রয়েছে সেটাই আসলে hex কালার আমি কনভিনিয়েন্সের জন্য এই কালার নেমটাকে চেঞ্জ করে দিচ্ছি কারণ আমরা সাধারণত সব জায়গায় ব্যবহার করেছি কালার হিসাবে ডেসিমাল নাম ডেসিম্যাল কালারগুলোকে hex কালারকে বলেছি hex কালার তো আমরা যদি এখানে উল্টায় ফেলি তাহলে কি হবে তাহলে আমরা পরবর্তীতে কনফিউজ হয়ে যাবো যেটা আমি এখনই হয়েছি এই কোডটা আমি ঘন্টা দুই আগে লিখেছি কিন্তু এখনই আমি কনফিউজ হয়ে গিয়েছি সো এই কারণে আমরা এখানে সঠিক নাম ব্যবহার করবো হেক্স কালার এখানে আমরা চেক করবো হেক্স কালার আর কালার ইনপুট ডট ভ্যালু ইজিক্যাল টু হেক্স কালার ডট টু আপার কেস ফাইন যদি হেক্স কালার ঠিকঠাক থাকে তাহলে আমরা কী করবো কালার জেনারেট করবো কালার কীভাবে জেনারেট করবো উইথ এক্স কালার পারফেক্ট এখন আমাদের যে আপডেট ফাংশনটা রয়েছে আপডেট কালার কোড টু ডম সেখানে আমরা এই কালারটাকে পাস করে দেবো দ্যাটস ইট আমার কাছে তো মনে হয় যে এর থেকে বেশি আর কোনো কাজ নেই ঠিক আছে সো তারপরেও একটু ট্রাই করে দেখা যাক কোনো ইরোর আছে কি না ইনসপেক্ট করি কনসোল সোর্স না কনসোল আমি এখন পর্যন্ত কোনো ইরোর পাচ্ছি না র্যান্ডম পারফেক্টলি কাজ করছে এখানে আমি যদি বলি এফ 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 এটা কোনো কাজ করছে না লিটারালি এটা কোনো কাজ করছে না কেন করছে না সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে হ্যাঁ ওয়েল খুঁজে তো বের করতেই হবে প্রথমে আমাদেরকে এটা চেক করতে হবে যে এই কি আপ ফাংশনটা কাজ করছে কিনা কনসোল ডট লগ কি আপ ইজ ওয়ার্কিং ওকে কি আপ ইজ ওয়ার্কিং কি সেটা আমরা একটু দেখি দেখেন আমরা এখানে টাইপ করছি কিন্তু কি আপ কাজ করছে না তার মানে আমাদের যে রেফারেন্সটা রয়েছে সেই রেফারেন্সটা পারফেক্টলি কাজ করছে না হুম ইন্টারেস্টিং ই শুড ওয়ার্ক বাট এটা সঠিকভাবে কাজ করছে না ওকে তো আমরা এখানে আগে একটু কনসোল লক করে দেখি কালার মোড হেক্স ওকে কনসোল ডট লক হুম কালার মোড hex input ওকে ফাইন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওকে কালার মোড হেক্স এটা তো একটা ভুল ডাটা নিয়ে আমি কাজ করছি টোটালি ভুল তার মানে কি এখানে আমি ভুল নিয়ে কাজ করেছিলাম হুম এইটা তো একটু দেখার বিষয় যে এখানে আমরা ভুল নিয়ে কাজ করেছি কি না আমরা মোড নিয়ে কাজ করেছি তার মানে আমাদের এখানে কিছু ভুল হচ্ছিলই সময় ও ওয়েল আমাদের দেখেন ছোট্টো ছোট কাজ কত প্যারা দিতে পারে আমরা সিলেক্ট কপি মোডে চলে গেছিলাম বাট উই ডোন্ট নিড কপি মোড উই নিড দিস লাইন আইডি হচ্ছে ইনপুট হেক্স আর ইনপুট আর জিবি একদমই মিস্টেক করে ফেলেছি একদম টোটালি মিস্টেক মিস্টেকটা ওই লেভেলে না মিস্টেকটা আমাদের এই আপডেট কালার কোড টু ডম এই লেভেলেই হয়েছে সো আমাদের এই রেফারেন্সটা হওয়ার কথা ছিল ইনপুট হেক্স এবং এই রেফারেন্সটা হওয়ার কথা ছিল ইনপুট আর জিবি তাই না তাই হওয়ার কথা ছিল এবার আমরা সেভ করি এবার যদি আমরা র্যান্ডম কালার জেনারেট করি ইট ইজ ওয়ার্কিং লাইক এ চার্ম নো ইস্যু এইবার এই যে আমরা ইনপুট আর জিবি না ইনপুট হেক্স এটা নিয়ে কাজ করব আমাদের যে ডম আমাদের ডমের মধ্যে যে ইভেন্ট আমরা লিসেন করছি এটা আর আসলে আর দরকার নেই আমরা এখান থেকে এই কনসোল লকটাকেও রিমুভ করে দিই আর দরকার হবে না আমাদের জাস্ট এখানে আমরা এটাকে পেস্ট করব। সরি 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 আমাদের স্ট্রিংটাকে রাখতে হবে এবং ইনপুট হেক্স এবারে এই ইনপুট হেক্স যখন চেঞ্জ হবে তখন আপডেট অটোমেটিক্যালি কল হবে সো আমরা বললাম ডি 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 ই এ জিরো দেখেন আপডেট হয়েছে ঠিক আছে এবার আমরা বলি এফ 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 সব জায়গায় আপডেট হয়েছে এখানেও আপডেট হয়েছে এখানেও আপডেট হয়েছে এখানেও আপডেট হয়েছে এখানে আপডেট হয়েছে আমি বলি এখানে কেন আমরা হ্যাশ দিচ্ছি জিরো জিরো ওকে এখানে এক্সট্রা করে একটা হ্যাশ চলে আসছে এই হ্যাশটা কোথা থেকে আসছে সেটা জানাটা আমাদের জন্য খুবই জরুরি খুবই জরুরি সো এই হ্যাশটা আসছে তার কারণ হচ্ছে আমাদের যেই ভ্যালুটা রয়েছিল আমরা হেক্স যেখান থেকে জেনারেট করেছিলাম জেনারেট হেক্স কালার সেখান থেকে আমরা হ্যাশ রিটার্ন করছিলাম তাই এটা আমাদেরকে হ্যাশ রিটার্ন করছে এখানে বাট উই ডোন্ট নিড টু ডু দ্যাট আমরা হ্যাশ যেখানে দরকার পড়বে সেখানে জেনারেট করে নিব এখন আমার এই কোডের মধ্যে আমি ফাইন্ড করবো জেনারেট হেক্স কালার কোথায় কোথায় কল করা হয়েছে আমি দেখতে পাচ্ছি জেনারেট হেক্স কালারের দুইটাই রেফারেন্স একটা হচ্ছে ফাংশন ডেফিনেশান আর একটা হচ্ছে এখানে কল করা হয়েছে সো এবার এই জায়গাটাতে মূলত আমি এক্সট্রা দিব বাট যেখানে আমার দরকার হবে সেখানে দিব সব জায়গায় দিব না যেমন হচ্ছে ইনপুট ভ্যালুর ক্ষেত্রে আমার ডলার হ্যাশ সাইনটা বা পাউন্ডটা দরকার না কিন্তু আমার পাউন্ডটা দরকার এই জায়গাটাতে সো আমরা এই জায়গাটাতে এটা দিয়ে দিব বাট নট লাইক দ্যাট এখানে আমাকে অবশ্যই এই সাইনটা দিতে হবে এবং এর সামনে হ্যাশটা দিতে হবে সো ছোটো ছোটো কত ডিভার্ক করতে হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা ফাইন এবার আমরা এই জায়গাটায় যদি কাজ করি এস উইল নট ওয়ার্ক ইট উইল নট ওয়ার্ক ফাইন পারফেক্ট আমি যদি এবার বলি জিরো 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 ইয়াস এবার আমাদের সামনে আর হ্যাশ আসছে না এফ 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 জিরো 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 ওয়াও অ্যামেজিং এটা এখন পারফেক্টলি কাজ করছে এবং আর জিবিও কাজ করছে এটাও কাজ করছে নাও আরেকটা কাজ আমাদের বাকি রয়েছে সেই কাজটা হচ্ছে যে আমরা ইভেন্ট লিসেনার তো আর এখানে রাখবো না আমাদের ইভেন্ট লিসেনার ইভেন্ট লিসেনারের জায়গায় চলে যেতে হবে সো আমরা এখান থেকে ফাংশনটাকে কাট করব কাট করে এটার নাম কি কালার মোড হেক্স ইনপুট সো আমরা একটা নতুন ইভেন্ট হ্যান্ডেলার বানাবো ফাংশন হ্যান্ডেল কালার মোড হেক্স ইনপুট ওকে একটা নতুন ফাংশন বানালাম এই ফাংশনটার মধ্যে এই কোডগুলোকে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমি ডাবল লেয়ারে কাজ করেছি সো এই জিনিসটা আমার দরকার না এখানে ইভেন্ট পাচ্ছি সেটা আমাকে মাথায় রাখতে হবে এবং এই ইভেন্টটা আমি এখান থেকেও পাবো সো এবার আমি এই ফাংশনটাকে কপি করি শুধু নামটা ফাংশন কল করা যাবে না এখানে যে জাস্ট রেফারেন্সটা পাস করে দিব। দ্যাটস ইট এবারও আমার অ্যাপ্লিকেশান সঠিকভাবে কাজ করবে ওয়েল পারফেক্ট জিরো 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 ডি নো ইট ইজ নট ওয়ার্কিং এগেইন ইট ইজ নট ওয়ার্কিং যখন আমি এখানে এটা টাইপ করছি ইট ইজ নট ওয়ার্কিং এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কেন এটা কাজ করছে না হ্যান্ডেল কালার মোড অ্যাডিম কি আপ ওয়েল আমরা এর কাছে চলে যাই কেন এটা কাজ করছে না সেটা আমাদেরকে বুঝতে হবে লেখমি চেকি টেকেন আমি ক্লোজ করে দিলাম কেন এটা ওয়েল সো আরেকটা রিফ্রেশ দিই রিফ্রেশ দিয়ে ট্রাই করি নো ইট ইজ নট ওয়ার্কিং আমি জাস্ট একটু কনসোলে দেখার চেষ্টা করি যে হোয়াট ইজ রং হেয়ার আনকট রেফারেন্স ইরোর কালার মোড হেক্স ইন ইজ নট ডিফাইন্ড ওকে কালার মোড হেক্স ইন ইজ নট ডিফাইন্ড হেয়ার রিয়েলি সত্যি কথাই তো এটা এখানে কালার মোড হেক্স ইন তো ডিফাইনই করা হয়নি এই জন্য এটা কাজ করছে না কালার মোড হেক্স ইন আসলে কোথায় ব্যবহার করা হয়েছিল কালার মোড হেক্স ইন এই জায়গাটাতে আর কোনো জায়গায় কাজ নাই সো আমরা সরাসরি আচ্ছা এই জায়গাটায় একটা মজার টুইক্স বলি যেহেতু আমার প্যারেন্ট মানে আমি যেই অবজেক্টে কাজ করছি মানে যেই ইনপুট এলিমেন্টে কাজ করছি সেই ইনপুট এলিমেন্টের রেফারেন্সটা আমার এখান থেকে দরকার ওকে কিন্তু আমি এই ফাংশনের মধ্যে এটা পাবো কোথায় এটা তো পাচ্ছি না এর ভিতরে আর্গুমেন্ট আকারে পাস করারও কোনো অপশন নেই তো আমরা কি করতে পারি আমরা এখানে যেহেতু দুইটা সেম আমরা এখানে বলতে পারি দিস আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে রিফ্রেশ এবার যদি আমরা বলি এ এ এ সি 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 ওয়াও ইট ইজ ওয়ার্কিং এগেইন সো আমি এই কারণেই বলেছিলাম যে ইভেন্ট হ্যান্ডেল করার সময় কখনোই আপনি ই ব্যবহার করবেন না এটাকে কী বলে কখনোই আপনি এরো ফাংশন ব্যবহার করবেন না সবসময় নর্মাল ফাংশন ডেফিনেশন ব্যবহার করবেন তাহলে আমরা দিস সুবিধাটা পাবো দিসের সুবিধাটা পাব এবং যেই ইভেন্টের ওপরে ইভেন্টটা হ্যান্ডেল করা হচ্ছে দিস বলতে সেই ইভেন্টকে বোঝানো হচ্ছে এবং আমরা সেই ইভেন্টের ভ্যালুটাকেই আপডেট করতে চাচ্ছি দ্যাটস ওয়াই এটা কাজ করছে ওকে ওয়েল পারফেক্ট আমাদের আর আপাতত এই লেকচারে কিছু নেই পরবর্তী লেকচারে আমরা আমাদের রেডিও বাটনগুলোকে কীভাবে আপডেট করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব